পিতার মৃত্যুর পর সংসারের বেহাল অবস্থা, পিতার রেখে যাওয়া ঋণ ভার, মামলা মোকদ্দমা, চেষ্টা করেও চাকরি জুটল না। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে অভিমান ভরে বললেন, এই অবস্থা যে আর চোখে দেখা যায় না, এই কষ্ট, এই অনাহার, আপনি মাকে বলুন, আমাদের জন্যে মাকে বলতেই হবে। ঠাকুর বললেন, ওরে, আমি যে ওসব কথা বলতে পারি না, তুই জানা কেন? মাকে মানিস না, সেই জন্যে তোর এত কষ্ট রে। নরেন্দ্র বললেন, আমি তো মাকে জানি না, আপনি আমার জন্য মাকে বলুন, বলতেই হবে, কিছুতেই আপনাকে ছাড়ব না। ঠাকুর সস্নেহে বললেন, ওরে, আমি যে কতবার বলেছি মা নরেন্দ্রের দুঃখ কষ্ট দূর করো, তুই মাকে মানিস না, সেই জন্যেই তো মা শোনেন না। আচ্ছা, আজ মঙ্গলবার, আমি বলছি, আজ রাতে কালীঘরে গিয়ে মাকে প্রণাম করে তুই যা চাইবি মা তোকে তাই দেবেন। বারবার তিনবার কালীঘরে গেলেন, ধ্যানে বুঁদ হয়ে বসে রইলেন বিভোর। যা চাইতে এসেছিলেন তার চাওয়া হলো না, কি করে চাইবেন? সেই মহান ঈশায় নরেন্দ্রনাথ যে মায়ের দর্শন পাবেন, মা যে তরঙ্গের আকারে তাঁর মধ্যে প্রবেশ করবেন, শ্যামা সুধা তরঙ্গিনী, মা যে সংসার ভুলিয়ে দিলেন, পূর্ণ ব্রহ্ম সনাতনী, তোকে তিনবার পাঠালুম তাও পারলি না রে। ঠাকুর, রাজার প্রসন্নতা লাভ করে কেউ কি তাঁর কাছে লাউ কুমড়ো চাইতে পারে? তাহলে কি চাইলি? মাকে বললুম, মা, বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, তোমার অবাধ নিত্য দর্শন যেন পাই মা। ঠাকুর মৃদু মৃদু হাসছেন, বললেন, আচ্ছা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব কখনো হবে না। পরের দিন দুপুরে ঠাকুর বৈকুণ্ঠনাথ সান্যালকে এই মহা ঘটনার কথা বলছেন। ওরে দেখ, এই ছেলেটি বড় ভালো, ওর নাম নরেন্দ্র, আগে মাকে মানত না, কাল মেনেছে, বলেছিলুম সংসারে অভাব, যা মায়ের কাছে গিয়ে চেয়ে আন, পারলে না, লজ্জা করল। কি চাইলে জানো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য। বললে, মার গান শিখিয়ে দাও, আমি তো কোনো শ্যামাসঙ্গীত জানি না, আমার তো সবই ব্রহ্মসঙ্গীত। তখন মা তং হি তারা গানটি শিখিয়ে দিলুম, কাল সারা রাত ওই গানটা গেয়েছে, এখন ওই দেখো কেমন ঘুমোচ্ছে। নরেন কালি মেনেছে, নরেন কালি মেনেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। গানটির রচয়িতা অজ্ঞাত, স্বামীজি গেয়েছিলেন ভৈরবী সুরে এক তালে।